সাবস্ক্রাইব করুন টিপস ইন বাংলা চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, টিপস ইন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন একদম আপডেটের সাথে, ঠিক আছে? তো কীভাবে আপনারা জিওর রিচার্জ ফ্রিতে নেবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে একটি লাইক দেবেন ভিডিওটিতে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়ি শুরু করা যাক। তো এখান থেকে আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব, সেই অ্যাপ্লিকেশনটা থেকে কিন্তু আপনারা খুব সহজেই জিততে পারেন জিও রিচার্জ। জিততে পারেন কি মানে জিতবেনই, তো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অ্যাপ রয়েছে। তো আমি এখান থেকে সিম্পলিভাবে প্লে স্টোরটাকেও ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করে এখানে আপনাকে লিখতে হবে এমসেন্ট। এই দেখুন এমসেন্ট ব্রাউজার বলে যেটা চলে এসেছে লোগো, তো এই ব্রাউজারটা আপনাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? এই ব্রাউজারটাই আপনাকে ইনস্টল করতে হবে। নিচে যদি দেখেন তো খুব ভালো ভালো কমেন্ট আপনারা এখানে দেখতে পারবেন। তার সাথে এখানে দেখুন 4.4 রেটিং রয়েছে। অলরেডি কিন্তু 5 মিনিট লোক অলরেডি ডাউনলোড করে ফেলেছে, তো এটাকে আপনাদের যেটা করতে হবে ইনস্টল করতে হবে। আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি এটা ডাউনলোড রিং আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকেও আপনারা কিন্তু খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করলে ডাইরেক্ট আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে, ওখান থেকে ডাইরেক্ট আপনি ইনস্টল করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টলই করা আছে, আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো সো আমি এখান থেকে এটাকে ডাইরেক্টলি ওপেন করে নিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে, একদম সেম আসবে। এখানে দেখুন কন্টিনিউ উইথ ফেসবুক, আর একটা রয়েছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তো আপনাদেরকে যেটা করতে হবে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? এখানে তারপরে বলা হবে এন্টার ইউর মোবাইল নাম্বার, তো আপনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। উপরে দেখুন বলা হয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, দুটো ভাষা রয়েছে ইংরেজি এবং হিন্দি, আপনার যেটা পছন্দ সেটা চুজ করে নেবেন। তো আমার এখানে ইংরেজি পছন্দ, আমি ইংরেজি চুজ করে নিয়েছি। তারপরে এখানে নিচে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করছি। সো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু আপনাদের নাম্বারে চলে আসবে। এই দেখুন আমার কাছে চলে এসছে। সেই সিম কার্ডটা, যেই সিমটা আপনি নাম্বারটা দিয়েছেন সেটা যদি আপনার ফোনে থাকে সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে, আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক এখানে শো হয়ে যাবে। আপনাকে শুধু কনফার্ম বাটন প্রেস করতে হবে, সেমভাবে এরকমভাবে প্রেস করে দেবেন। সো দেখুন কনফার্ম বাটনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এমসেন ব্রাউজার কিন্তু খুলে গেছে। এই দেখুন আমার জয়েনিং বোনাসে দেখুন 770 আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তো এখানে দেখুন এখানে ক্লিক করতে বলছে হোমে, এখানে আমি ক্লিক করছি। সো এবার আপনাকে যেটা করতে হবে এমসেন ব্রাউজার থেকে আমি আপনাদের বলে দিই, আপনারা তো ইন্টারনেট করেনই সারাদিন, তাই না? ফেসবুক করেন, হোয়াটসঅ্যাপ করেন, তারপর আপনারা নানান ধরনের ব্রাউজার খোলেন, গুগল খোলেন। তো এবার থেকে না হয় আপনারা এমসেন ব্রাউজার দিয়ে ব্রাউজার করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই রিচার্জটা আপনারা জিততে পারবেন। এই দেখুন এখানে যদি ভিউ অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, এ দেখুন মাই জিও, আমার জিও নাম্বারটা যেটা দিয়েছি সেটা রিচার্জ কত কত টাকা আছে দেখুন, 11 টাকা, 51 টাকা, 51 টাকা, 248, 301, 309, 349, 399, 408, 459, সব ধরনের রিচার্জ কিন্তু আছে। তো আপনাকে এখানে যেটা করতে হবে, দেখুন আমার ভিউ অ্যাকাউন্ট, ভিউ অ্যাকাউন্টটা আমার 2 টাকা 9 পয়সার মতো হয়েছে। আমি বানিয়েছি, আমি হাইলি হাই ম্যাক্সিমাম ধরুন 10 থেকে 15 মিনিটের মতন আমি এখানে ব্রাউজিং করেছি, 2 টাকা 9 পয়সা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এ দেখুন এখানে 770 পয়েন্ট আছে, তো এখানে 1000 পয়েন্ট মানে 1 টাকা, ঠিক আছে? তো আমার এখানে 770 পয়েন্ট আছে। দেখুন আমি এটাকে কীভাবে বাড়িয়ে দিচ্ছি এখনই, সিম্পলিভাবে আমি এখানে অ্যামাজনে ক্লিক করলাম, ঠিক আছে? দেখুন লোডিং হচ্ছে, দেখুন অ্যামাজনটাকে আমি একটু ব্যবহার করলাম। আপনারা তো ব্যবহার করেননি, আপনারা না হয় এবার থেকে আপনারা এমসেন ব্রাউজার দিয়ে ব্যবহার করবেন। এ দেখুন সিম্পলি আমি অ্যামাজনটাকে ব্যবহার করলাম, ব্যবহার করে সিম্পলি ব্যাক করে দিলাম, ঠিক আছে? এ দেখুন এখানে আবার বলা হয়েছে ওয়েলকাম ব্যাক 50+, এখানে ক্লিক করছি, ঠিক আছে? এ দেখুন আবার বেড়ে গেলো, আবার 820 হয়ে গেল। সিম্পলি আমি এখানে সব ক্লিউজে ক্লিক করলাম। দেখুন আপনারা যেটা ইচ্ছে ওটা করতে পারবেন, ফেসবুক আপনি অনলাইন যে কোনো ব্রাউজিং করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে 1000 পয়েন্ট হলে 1 টাকা হয়ে যাবে, আর 1 টাকা হয়ে গেলে কিন্তু আপনারা ডাইরেক্ট আপনার ওয়ালেট ব্যালেন্সে নিয়ে নিতে পারেন। সো দেখুন আমি এখান থেকে সব ক্লিউজ ইউজ করছি, তো ব্যাক করে দিলাম। দেখুন 1059 হয়ে গেছে, এ দেখুন আরও একা একাই বেড়ে যাচ্ছে, কিন্তু দেখুন খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে।
তো এবার যদি চাইছেন এটা অ্যাড টু অ্যাকাউন্টে ক্লিক করবেন সিম্পলিভাবে। দেখুন সাকসেসফুল, 1 টাকা 22 পয়সা অ্যাডেড ইওর অ্যাকাউন্ট। তো ঠিক আছে, আমি ভিউ অ্যাকাউন্ট, ভিউ মাই অ্যাকাউন্ট আপনি যদি চাইছেন দেখতে পারবেন 1 টাকাটা কোথায় জমা হলো। এখানে ক্লিক করবেন, এখন ক্রেডিট রিসিপ্ট 14/12/2017, মানে এখনই আমার রিসিপ হলো 1 টাকা 22 পয়সা। তো আমার কাছে যে কয়েনগুলো ছিল সেই কয়েনগুলো থেকে 1 টাকা 22 পয়সা হয়ে গেলো। খুবই সহজেই কিন্তু এখানে খুবই তাড়াতাড়ি কিন্তু ব্যালেন্সটা হয়ে যায়। তো আশা করছি আপনারা যদি সারাদিন একটু একটু করেও ব্রাউজার করেন কিছুক্ষণ পর পর, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 10 থেকে 12 টাকা কিন্তু এমনি হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখুন আপনারা যদি রোজই তো আপনারা ব্রাউজার ব্যবহার করেনি, এখন থেকে না হয় এটা দিয়ে করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনাদের খুবই লাভ হচ্ছে। চাইলে কিন্তু আপনারা এটা ব্যবহার করে নিতে পারেন বন্ধুরা, ঠিক আছে। তো 30 দিন যদি আপনি ব্যবহার করেন, 30 দিন আপনার 300 টাকা হয়ে যাচ্ছে 10 টাকা করে যদি ধরেন। আপনারা যদি সারাদিন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি হতে পারে, ঠিক আছে। আমি কিছুক্ষণ পরপর এর কথা বললাম, কিছুক্ষণ পরপর যদি আপনারা ব্রাউজার করেন 10 টাকা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে জানাতে চাইবো আপনাদের যে আপনারা এই ব্রাউজারটাই ব্যবহার করুন বন্ধুরা, ঠিক আছে। ব্রাউজারের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ইনস্টল করে ওপেন করে এরকমভাবে করতে থাকুন। আর যখন আপনার হয়ে যাবে, দেখুন ভিউ মাই অ্যাকাউন্টে দেখুন রিচার্জগুলো করতে পারবেন। এখানে এখন রিচার্জগুলো লক রয়েছে কারণ আপনার কাছে টাকা নেই। যখন টাকা এখানে শো হয়ে যাবে, 11 টাকা এখানে শো হয়ে গেলেই কিন্তু আপনারা রিচার্জ করে নিতে পারবেন বন্ধুরা, ঠিক আছে। তো আশা করতে পারি বন্ধুদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকবে বন্ধুরা, ঠিক আছে। তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।